আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। আজও দেশের বিভিন্ন স্থানে পৌঁছেছে করোনার ভ্যাকসিন। সকালে কড়া নিরাপত্তায় বেগজিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফ্রিজার ভ্যানে 84,000 ডোজ টিকা সুনামগঞ্জে পৌঁছায়। পরে সিভিল সার্জন ডাক্তার শামসুদ্দিন সেগুলো গ্রহণ করেন। ভ্যাকসিনগুলো জেলা ইপিআই ভবনের একটি কক্ষে সংরক্ষণ করা হয়েছে। একইভাবে কুমিল্লায় পৌঁছায় 2,88,000 ডোজ টিকা, সেগুলো জেলা ইপিআই কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। এছাড়া রংপুরে প্রথম ধাপে 2,04,000 ডোজ টিকা পৌঁছেছে। আগামী 7 ফেব্রুয়ারি থেকে নির্ধারিত কেন্দ্রে করোনার সব ভ্যাকসিন দেওয়া শুরু হবে। অবৈধ পথে ভারত গিয়ে প্রায় 3 বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন 2 শিশুসহ 12 বাংলাদেশি। গত রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বেনাপোল বন্দর থানা থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা তাদেরকে পুলিশের কাছ থেকে গ্রহণের পর যশোর শেল্টার হোমে নিয়ে যায়। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানিয়েছেন, ফিরে আসা বাংলাদেশিরা পাসপোর্ট ভিসা ছাড়া বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করার সময় পুলিশের হাতে আটক হয়। 1.5 থেকে 3 বছর কারাভোগের পর ভারতের বেঙ্গালুরুর এনজিও তালাশের কর্মকর্তারা তাদের জেল থেকে ছাড়িয়ে দেশে ফেরত পাঠায়। হিমেল হাওয়া ও মধ্যম আখের শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। নাটোর আশপাশের এলাকার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায়, আজ সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। শীত বস্ত্রের অভাবে অনেকে ভুগছেন ঠান্ডাজনিত রোগে। প্রচণ্ড শীতের কারণে শ্রমজীবী এসব মানুষেরা স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না। মাঘের শুরু থেকেই ঘন কুয়াশায় ঢেকে থাকছে গ্রামাঞ্চল। বৃষ্টির মতো কুয়াশায় সড়কে ও মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় সীমান্তে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে ফ্রান্স। একই সাথে গোটা দেশটিতে তৃতীয়বারের মতো লকডাউনের চিন্তাভাবনা চলছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা যাত্রীদের সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স বলেছেন, করোনার মহামারী ঠেকাতে ফ্রান্সের নাইট কারফিউ আরও কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি বড় শপিং মলগুলো বন্ধ করে দেওয়া হবে। খেলার খবর, লেভান্তের কাছে 2-1 গোলে হেরে স্প্যানিশ লা লিগায় শিরোপা লড়াইয়ে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ আলফ্রেদো ডি স্টেফানোতে খেলার 9 মিনিটে এদার মিলিতাও লাল কার্ড দেখলে 10 জনে পরিণত হয় জিনেদিন জিদানের দল। যদিও 5 মিনিটের ব্যবধানে অ্যাসেন্সিওর গোলে লিড নেয় স্বাগতিকরা, তবে একজন কম নিয়ে খেলা রিয়াল সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। হোসে লুইস মোরালেস 32 মিনিটে সমতায় ফেরায় লেভান্তকে। এরপর 78 মিনিটে অতিথিদের হয়ে জয়সূচক গোলটি করেন রজার মার্তি। এই পরাজয়ে শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে 7 পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। এবার জানাবো শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেনে মিশ্র প্রবণতা চলছে। সকালে সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও 10 মিনিটের মধ্যেই মিশ্র প্রবণতা দেখা দেয়। বেলা 11:42 পর্যন্ত ডিএসইর 3টি সূচকে ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 337 কোটি 61 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 126টি, কমে 120টি এবং অপরিবর্তিত ছিল 94টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে টপ 10 অবস্থান করছে বেগজিমকো লিমিটেড, রবি আজিয়াটা এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেগজিমকো ফার্মা, সামিট পাওয়ার, বিকন ফার্মা, লঙ্কা বাংলা ফিনান্স, ইউনাইটেড পাওয়ার এবং আমান ফিট। ওরিয়ন গ্রুপের 2 কোম্পানি ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলতি হিসাব বছরের 2 প্রান্তিক মিলিয়ে তথা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ওরিয়ন ফার্মার শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় হয়েছে 2.03 টাকা। আগের বছর একই সময় ইপিএস ছিল 2.14 টাকা। 31 ডিসেম্বর শেষে সম্পদ মূল্য হয়েছে 77.91 টাকা। এদিকে ওরিয়ন ইনফিউশনের শেয়ার প্রতি আয় হয়েছে 79 পয়সা, যা আগের বছর ছিল 1.14 টাকা। সম্পদ মূল্য হয়েছে 12.62 টাকা। বিএনও ব্র্যান্ডের লুব্রেফ বাংলাদেশ লিমিটেডের আইপিও আবেদন গ্রহণ আগামীকাল শেষ হবে। গত 26 জানুয়ারি থেকে কোম্পানিটির আবেদন গ্রহণ শুরু হয়। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে 4,52,43,144 শেয়ার ইস্যু করে 150 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে 27 টাকা ও যোগ্য বিনিয়োগকারীদের কাছে 30 টাকা মূল্যে শেয়ার বিক্রি করবে কোম্পানিটি।
সংগৃহীত টাকায় নতুন যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে খরচ করা হবে। আর এছাড়া এখনকার মতো রইল পরবর্তী সাংবাদিক বারামন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।